বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি। তো আমি এখন আছি, দেখো, 6:53 এখন আছি আমি আমাদের দেবীপুর স্টেশনে। সেটা তোমরা দেখতেই পাচ্ছ, কুয়াশা আচ্ছন্ন আকাশ, আর দেখতেই পাচ্ছ সাথে সাথে ট্রেনও ঢুকতে শুরু করে দিয়েছে। এই ট্রেনটা যাচ্ছে এখন হাওড়ার দিকে, কিন্তু আমি এই ট্রেনটা ধরবো না, আমি যাবো বর্ধমান দিকে। তো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে কিছু না বলেই আমি কেন বেরিয়ে পড়লাম হঠাৎ করে, তা এই সমস্ত কিছু তোমাদের জানতে হলে আমার ভিডিওটা বন্ধুরা তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখন আমাদের ট্রেন আসতে চলেছে। তো ট্রেন এলেই আমরা উঠে পড়ব। আর মোটামুটি এখন ভিড় সেরকম নেই, কারণ এতটা ঠান্ডায় এখনও 7টা বাজেনি, তো এত ঠান্ডায় লোক এখনও বেরোচ্ছে না সেভাবে। তো দেখতেই পাচ্ছ ট্রেনের কামরাগুলো প্রায় সবই ফাঁকা, সেই জন্য আমরা অসুবিধা হয়নি, আমরা ট্রেনে জায়গাও পেয়ে গিয়েছিলাম। এখন আমরা আছি গাংপুর, মানে বর্ধমান ঢোকার ঠিক আগের স্টেশন। তো দেখো এখন আমরা বর্ধমানে নেমে পড়েছি এবং আমরা এখন সিঁড়ি ওপর দিকে উঠছি, কারণ আমরা যাবো আজকে দুর্গাপুর। দুর্গাপুরে কী জন্য যাচ্ছি, হঠাৎ কী দরকার আমাদের, তো সেটা আমরা এই ভিডিওর মাধ্যমেই তোমাদের শেয়ার করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি, ট্রেন এলে পরেই আমরা ট্রেনেতে উঠবো। তো আমরা যাব আসানসোল লোকালে। আমাদের ব্ল্যাক ডায়মন্ডটা মানে কাটা হয়নি, সেই জন্য ব্ল্যাক ডায়মন্ডটা আছে, কিন্তু আমরা টিকিট কাটা নেই বলে উঠতে পারলাম না, আমরা আসানসোল লোকালটাতেই যাব। তো আমি ট্রেনে উঠে আমি তোমাদের বর্ধমান স্টেশনের লোকের ভিড়টা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, শীত যেভাবেই থাকুক না কেন, মানুষ কিন্তু মানুষের কাজে বেরিয়ে পড়েছে। তো সেইভাবেই দেখো, আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি দুর্গাপুর। তো চলো, আমরা ট্রেনের সঙ্গে মানুষকে টাটা করতে করতে এখন আমরা যাব দুর্গাপুর। তো চলো, আবার যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। তো দেখো অনেক মানুষের ভিড় আছে কিন্তু বর্ধমান স্টেশনে, তো এই মানুষগুলো এখন অপেক্ষারত ট্রেনের জন্য। তো চলো আমরা যাই। আর দেখো, ট্রেনে উঠেই ঝালমুড়ি কিনলাম আমি আর আমার বাবা। তো ঝালমুড়ি খেয়ে আমরা দেখো অলরেডি নেমে পড়েছি দুর্গাপুর স্টেশনেও। এখন আমরা যাচ্ছি বাসস্ট্যান্ডের দিকে। তো বাসস্ট্যান্ডে গিয়ে তারপরে বলবো, এখনই সব বলে দেবো না। তো দেখতে পাচ্ছি ওয়েলকাম লেখাই আছে, আমি যাচ্ছি। আর চারিদিকে তো টিটির ছড়াছড়ি, যেন একবারে মানে ধরতে পারলে মানে আর কি ফাইন হয়ে যাবে এরকম ব্যাপার। তো যাই হোক, আর আমাদের দেবীপুর থেকে দুর্গাপুর আসতে টিকিট লেগেছে 25 টাকা টিকিটের মূল্য ছিল। আর আমি দেখো বেরিয়ে পড়েছি বাইরেটা, দুর্গাপুর স্টেশনের বাইরেটাতে আছি। তো দারুণ সুন্দর দুর্গাপুর স্টেশনের বাইরেটা, আমার তো খুবই ভালো লাগে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো কুয়াশাচ্ছন্ন আকাশে আমার তো খুব ভালো লাগছে। আর আমাদের গ্রামে এলাকার চেয়ে দুর্গাপুরে ঠান্ডাটা অনেকটাই বেশি, বেশ কনকনানি ঠান্ডা। দেখতেই পাচ্ছ নানান গাড়ি যাচ্ছে। আর এই যে আমি এখন নেমে তোমাদের সাথে একটু জাস্ট দেখা করে নিলাম। তো চলো এবার আমরা যাব জয়দেবের মেলা দেখতে। তো দেখো কত বড় লম্বা লাইন, আর এদিকে দেখো বাস দাঁড়িয়ে আছে। তো আমাদের জয়দেবের মেলা দেখতে বাসের টিকিট লাগছে মাত্র 40 টাকা। 40 টাকায় জয়দেবের মেলায় পৌঁছে দিচ্ছে। তো এইখানে যে মানুষগুলো বসে আছে, এরাই সবাই বলে দিচ্ছে সবাইকে যে কোন দিক থেকে কোন দিকে বাসটা যাবে। এই যে জয়দেব ফেরিঘাটের রাস্তা। তো চলো, বাস আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা এখন যাই। দেখুন কত বাস দাঁড়িয়ে আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ।
দেখো আমরা খেতে বসে পড়েছি, নানান রকম তরকারি দিয়ে ভাত, নিরামিষ। তো এখন আমরা বাড়ি ফেরার দিকে রওনা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক মানুষেরই সমাগম আছে। তো চলো বাড়ির দিকে রয়ে যাওয়া যাক। ফেরার দিকে রওনা দিয়েছি, মেলা দেখা কমপ্লিট। তো চলো বাড়ি যাওয়া যাক। এখন আছি দুর্গাপুর স্টেশনে, তোমরা দেখতেই পাচ্ছ। বর্ধমান স্টেশনে আমাদের গাড়িটা আসছে, তো আমি এবার ট্রেনে চেপে পড়ব। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। তো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, টাটা।